আজকের ক্লাসে আমি তোমাদের কিছু এমসিকিউ করাবো আজকে যে গল্পটি থেকে তোমাদের এমসিকিউ করাবো সে গল্পটির নাম হচ্ছে অতিথি তাহলে শুরু করছি নাম্বার অতিথি গল্পের লেখক বা গল্পকার হলেন আনসার তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার টু অতিথি গল্পটি লেখা হয়েছিল তেরোশো দুই বঙ্গাব্দে নেক্সট অতিথি গল্পে পরিচ্ছেদ রয়েছে ছয়টি নেক্সট অতিথি গল্পে মতিলাল বাবু যে গ্রামের জমিদার ছিলেন সে গ্রামটির নাম হচ্ছে কাঁঠালিয়া নেক্সট এই গল্পে তারাপদের বয়স পনেরো ষোলো বছর তারাপদ মতিলাল বাবুকে যে গায়ে নামিয়ে দেবার কথা বলেছিল সে গ্রামটির নাম হচ্ছে আনসার নন্দীগ্রাম নেক্সট মতিলাল বাবুর স্ত্রীর নাম অন্নপূর্ণা দেবী বা অন্নপূর্ণা নেক্সট কাঠালিয়া গ্রামের জমিদারের নাম মতিলাল মতিলাল বাবু বাবুর কন্যার বয়স নয় বছর নেক্সট মতিলাল বাবুর কন্যার নাম চারু শশী নেক্সট তারাপদরা ছিল পাঁচ ভাই তারাপদের বোনের সংখ্যা ছিল তিন তারাপদ ছিল পিতা মাতার চতুর্থ পুত্র নেক্সট তারাপদ প্রথমে গৃহত্যাগ করেছিল আনসার যাত্রার দলের সঙ্গী হয়ে তারাপদ বাজাতে পারত আনসার হচ্ছে বাঁশি দলে থাকার তারাপদকে বাজাতে হতো আনসার বাঁশি নেক্সট জিমন্যাস্টিকের দলে থাকার সময়ে সে যে ঠুংরির সুরে বাঁশি বাজাত সেটা হচ্ছে লক্ষ্ণ ঠুংরির সুরে নেক্সট তারাপদ কাঠালিয়ায় পৌঁছেছিল কি দিয়ে নৌকা দিয়ে নেক্সট তারাপদ কাঠালিয়ায় পৌঁছেছিল কতদিনে দশ দিনে নেক্সট তারাপদ নন্দীগ্রাম যেতে চেয়েছিল কারণ নন্দীগ্রামের জমিদাররা জমিদার বাবু শখের যাত্রা খুলবে সে সংবাদ সে পেয়েছিল এবং সেই সংবাদ শুনেই সে সে গ্রামে যেতে চেয়েছিল নেক্সট তারাপদ সবাইকে যে গান শুনিয়েছিল সে গান ছিল কুশলবের গান অর্থাৎ রামায়ণ থেকে নেক্সট মতিলাল বাবুর গৃহে তারাপদ ছিল মোট দুই বছর নেক্সট তারাপদ ও চারুশীর বিবাহের দিন স্থির হয়েছিল যে মাসে শ্রাবণ মাসে চারুশীর সখীর নাম সোনামুনি চারুশীর সখী সোনামণি বিধবা হয়েছিল কত বছর বয়েছে বয়সে পাঁচ বছর বয়সে নেক্সট সুনামণি তারাপদকে ডাকত দাদা বলে নেক্সট তারাপদ সুনামণির মা বামুন ঠাকুরুনকে ডাকত মাসি বলে নেক্সট তারাপদ সুনামণিকে যে বাঁশিটি বানিয়ে দিয়েছিল সেই বাঁশিটি ছিল কিসের বাঁশের নেক্সট সুনামণির বাঁশিটি ভেঙে ফেলেছিল সুনাম চারু নেক্সট চারু সুনামনির বাঁশিটি ভেঙে ফেলেছিল কারণ তার সুনামনির সঙ্গে ঝগড়া হয়েছিল বা কলহ হয়েছিল নেক্সট সুনামনির সঙ্গে কলহ হওয়ায় চারু রাগে বাঁশিটি যেভাবে ভেঙে ফেলেছিল আমরা গল্পটি পড়লে দেখব সেটা সে পা দিয়ে মারিয়ে ভেঙে ফেলেছিল নেক্সট তারাপদুকে ইংরেজি শেখাতেন রাম রতন বাবু রামরতন বাবু ছিলেন গ্রামের এন্ট্রান্স স্কুলের মাস্টার নেক্সট রামরতন বাবু তারাপদকে ইংরেজি শেখাতেন শেখাতেন প্রতিদিন সন্ধ্যাবেলায় নেক্সট গ্রামের এন্ট্রান্স স্কুলের হেডমাস্টার রামরতন বাবু যদি উল্টে আসে কোশ্চেনটা এইভাবে যে হেডমাস্টার রামরতন বাবু ইংরেজি শেখাতেন কাকে তারাপদকে রামরতন বাবুকে তারাপদ কে ইংরেজি শেখানোর জন্য শিক্ষকতায় নিয়োগ করেছিলেন যিনি তার নাম মতিলাল বাবু নেক্সট একটা লাইন বলছি আমি শুনবে তোমরা যাচ্ছ কোথায় উক্তিটি করেছে তারাপদ এখানে বাবু বলতে বুঝানো হয়েছে যাকে তিনি হচ্ছেন মতিলাল বাবু নেক্সট ইহার মা ইহাকে ছাড়িয়া কেমন করিয়া প্রাণ ধরিয়া আছে যার সম্পর্কে বলা হয়েছে সে হচ্ছে তারাপদ নেক্সট তারাপদ বাড়ি থেকে স্বেচ্ছায় পালিয়ে বেড়াচ্ছিল সাত আট বছর বয়স থেকেই নেক্সট ওমা সে কি কথা পাঁচটি আঙ্গুল আছে বলে কি একটি আঙ্গুল ত্যাগ করা যায় উক্তিটি করেছে চারু সুশীর মা অর্থাৎ অন্নপূর্ণা বা মতিলাল বাবুর স্ত্রী রাত্রে তুমি কি খাও উক্তিটি করেছে অন্নপূর্ণা যাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে সে হচ্ছে তারাপদ সে কি উত্তর দিয়েছিল সে উত্তর দিয়েছিল যা পাই তাই খাই সকল দিন খাইও না অর্থাৎ এই যে লাইনটি আমি বললাম যা পাই তাই খাই সকল দিন খাইও না এই উক্তিটি করেছে কে উক্তিটি করেছে তারাপদ তারাপদও যা খেতে ভালোবাসত না সেটি হলো দুধ নেক্সট আমার ভালো লাগে না উক্তিটি করেছে তারাপদ বাবু যে বইটি স্ত্রী কন্যাকে পড়ে শোনাতেন সে বইটি হল রামায়ণ নেক্সট আমি কুশ্লবের গান করি আপনারা শুনে যান উক্তিটি করেছে তারাপদ নেক্সট চারু কেমন লাগলো উক্তিটি করেছে অন্নপূর্ণা নেক্সট তোমরা কি কি তোমরা কি গোল করছো আমার ঘুম হচ্ছে না উক্তিটি করেছে চারু যাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে সে হচ্ছে অন্নপূর্ণা নেক্সট তারাপদ সোনামনি ও তার মায়ের মনোরঞ্জন করেছিল বাসিতে কীর্তনের সুর বাজিয়ে আনসারটা হচ্ছে বাসিতে কীর্তনের সুর বাজিয়ে নেক্সট আমার বাঁশিটা ভাঙছ কেন উক্তিটি করেছে তারাপদ যাকে উদ্দেশ্য করে করা হয়েছে সে হচ্ছে নেক্সট ইংরেজি শিখবে তাহলে এ সমস্ত ছবির মানে বুঝতে পারবে উক্তিটি করেছেন মতিলাল বাবু এবং যাকে উদ্দেশ্য করে তিনি উক্তিটি করেছেন সে হচ্ছে তারাপদ নেক্সট আমিও ইংরেজি শিখব উক্তিটি করেছে চারুসুশী তারাপদের সঙ্গে ইংরেজি শিখতো চারুসুশী নেক্সট আমি আর কখনো খাতায় কালি মাখাবো না বাক্যটি কাগজের উপর যে লিখেছিল তার নাম হল নেক্সট বাক্যটি কাগজের উপর যার উদ্দেশ্যে লেখা হয়েছিল তার নাম হল তারাপদ নেক্সট তুই পড়ার সময় গোল করতে এসেছিস আমি এখনই বাবাকে গিয়ে বলে দেব ভক্তিটি করেছে চারুশী আর যাকে উদ্দেশ্য করে করা হয়েছে সে হচ্ছে যার পড়ার কথা বলা হয়েছে সে হচ্ছে তারাপদ এখন উক্তিটি করেছে তারাপদ যাকে উদ্দেশ্য করে করেছে তার নাম হলো সোনামুনি নেক্সট যাবে বই কি তোমার পড়া করতে হবে না আমি মাস্টার মশাইকে বলে দেবো না উক্তিটি করেছে চারুসুশী এবং যাকে উদ্দেশ্য উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে সে হচ্ছে তারাপদ নেক্সট তোমার দুটি পায়ে পড়ি আর আমি এমন করব না তোমার দুটি পায়ে পড়ি তুমি খেয়ে যাও উক্তিটি করেছে চার এবং উক্তিটি যাকে উদ্দেশ্য করে করা হয়েছে সে হচ্ছে তারাপদ নেক্সট পাত্রের জন্য তুমি অত খোঁজ করে বেড়াচ্ছ কেন উক্তিটি করেছে অন্নপূর্ণা এবং অন্য উক্তিটি অন্নপূর্ণা যাকে উদ্দেশ্য করে করেছে তিনি হলেন মতিলাল বাবু। নেক্সট সেও কখনো হয় উক্তিটি করেছে অন্নপূর্ণা নেক্সট এবং লাস্ট ওয়ান রথযাত্রার মেলা হবে কুরুল কাটায় তাহলে আজ এখন পর্যন্ত আমরা যে অতিথি গল্পের যে এমসিকিউ দেখলাম মোটামুটিভাবে প্রায় সত্তর বাহাত্তরটা হবে সেই এমসিগুলো এমসি কিউগুলো তোমরা ভালো করে শুনে নেবে তাহলেই তোমরা ফাইনাল পরীক্ষায় ভালো মার্কস কেরি করতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে